আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। প্রিয় দর্শক, আজকে আমরা ছোলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি, যা শুধু গর্ভবতী মায়েদের জন্যই নয়, নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলের জন্য দরকারি। অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। গর্ভাবস্থায় খাদ্য তালিকায় দিতে হয় বিশেষ গুরুত্ব। পরিবারের সকলের উচিত গর্ভবতী মায়ের সুষম খাবার নিশ্চিত করা। গর্ভাবস্থায় সঠিক পুষ্টি নিশ্চিত করার জন্য ডাল জাতীয় শস্য গ্রহণ করা খুবই জরুরি। ডাল জাতীয় শস্যগুলোর মধ্যে ছোলা হলো অন্যতম। আজ ছোলা সম্পর্কে এমন তথ্য তুলে ধরব যা আপনি কখনোই জানতেন না। ছোলায় রয়েছে বিভিন্ন ভিটামিন মিনারেল সহ রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টস। প্রতি 100 গ্রাম ছোলায় রয়েছে 164 কিলোক্যালোরি শক্তি, যা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক শক্তির 6.72% পূরণ করে এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক শক্তির 7.3% পূরণ করে। প্রথম 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির 9.34% পূরণ করে। দ্বিতীয় 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির 7.64% পূরণ করে। শেষ 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির 7.00% পূরণ করে। তাছাড়া আরও রয়েছে শর্করা 27.42 গ্রাম, চিনি 4.8 গ্রাম, খাদ্য আঁশ 7.6 গ্রাম, সোডিয়াম 7 মিলিগ্রাম, পটাশিয়াম 291 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড 172 মাইক্রোগ্রাম, আয়রন 2.89 মিলিগ্রাম, আমিষ 8.86 গ্রাম। ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় শিশুর যাবতীয় জন্মগত ত্রুটিসমূহ রোধ করতে গর্ভাবস্থায় 1 মাস আগে থেকেই ডাক্তাররা প্রতিদিন 400 মাইক্রোগ্রাম করে ফলিক অ্যাসিড গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন। ফলিক অ্যাসিড হলো ভিটামিন B9 গ্রুপের একটি ভিটামিন। প্রতি 100 গ্রাম ছোলায় রয়েছে 172 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 43% পূরণ করে। আয়রনের অভাব দূর করে। রক্ত শূন্যতায় মাতৃমৃত্যুর হার অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে অনেক বেশি। শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে রক্তের হিমোগ্লোবিনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর হিমোগ্লোবিনের ভারসাম্য নষ্ট হলে শরীরে রক্ত শূন্যতা দেখা দেয়। আয়রন ঘাটতিজনিত মা ও শিশু মৃত্যুর হার এড়াতে খাদ্য তালিকায় ছোলা রাখুন, কেননা ছোলায় প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। ক্যালসিয়ামের অভাব দূর করে। মানবদেহে হাড় গঠনের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হল ক্যালসিয়াম। গর্ভাবস্থায় শিশু তার হাড় গঠনের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম আপনার শরীর থেকেই গ্রহণ করবে, তাই পর্যাপ্ত ক্যালসিয়ামের যোগান আপনাকেই দিতে হবে। গর্ভাবস্থায় প্রতিদিন আপনাকে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। প্রতি 100 গ্রাম ছোলায় 49 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 4.9% পূরণ করে।